সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের একটি গুরুত্বপূর্ণ লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা অনেকের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে, আবার অনেকের কাছে গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তবে আমার যেটা ধারণা, অনেকের কাছে, বেশিরভাগ মানুষের কাছে সেটা গুরুত্বপূর্ণ হবে। আর এই বিষয়টি হচ্ছে যে টিকা প্রদান নিয়ে, কে কোথায় কখন টিকা নেবেন সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। গতকাল যখন লাইভে ছিলাম তখন অনেকেই প্রশ্ন করেছিলেন, গ্রাম বা ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানের কার্যক্রম নিয়ে তথ্য জানতে চেয়েছিলেন। যারা সিটি কর্পোরেশনের বাসিন্দা বা যারা পৌরসভার বাসিন্দা তারাও জানতে চেয়েছিলেন যে নিজ নিজ এলাকায় কখন কিভাবে টিকা নিতে পারবেন এবং টিকা নিতে হলে কী কী কাগজপত্র লাগবে বা কত বছরের বয়স পর্যন্ত টিকা দেওয়া হবে, সেই সব কিছু বিষয় নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই লাইভটির এই মুহূর্তে আয়োজন করছি। আপনারা যারা যুক্ত হবেন, টিকা সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন, আমি আমার জানার মধ্য থেকে যতটুকু সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক বন্ধু ইতিমধ্যে যুক্ত হয়ে গেছেন, আপনাদের কাছে যদি ভিডিওটি তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, কারণ হচ্ছে টিকা সম্পর্কিত অনেক অজানা তথ্য এই ভিডিওর মাধ্যমে কিন্তু অনেকেই জানতে পারবেন। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ, টিকার বাইরে অন্য কোনো প্রশ্ন করবেন না, যেহেতু টিকা নিয়ে শুধু আলোচনা করব। টিকা সম্পর্কিত জিজ্ঞাসা থাকলে প্রশ্নগুলো করবেন কমেন্ট বক্সে, আমি চেষ্টা করব আমার জানার মধ্য থেকে উত্তর দেওয়ার জন্য। মূল আলোচনায় যাচ্ছি, একটু সময় নিচ্ছি, যেহেতু লাইভে সবাই একসাথে যুক্ত হতে পারেন না, একটু সময় নিয়ে সবাই যুক্ত হন। সে কারণে মূল আলোচনায় যাওয়ার আগে আরও কিছু কথাবার্তা আপনাদের সামনে বলে নিই যে করোনা সংক্রমণের যে অবস্থা দেখতে পাচ্ছি, করোনা কিন্তু কোনোভাবেই কিন্তু কমতির দিকে নেই, ঊর্ধ্বগতি এখনও অব্যাহত রয়েছে। আজকেও সারা বাংলাদেশের যে রিপোর্টটি রয়েছে সেখানে যেটা দেখা যাচ্ছে যে গত 24 ঘন্টায় সারা বাংলাদেশে 241 জন মৃত্যুবরণ করেছেন এবং সিলেটেও মৃত্যুর রেকর্ড হয়েছে এবং দেখা গেছে যে সিলেট বিভাগে 20 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়। এই যখন অবস্থা তখন স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে আমাদের যেমন অনীহা রয়েছে, তেমনি করোনা নিয়ে আমাদের মধ্যে অনেক কুসংস্কার, অনেক নানাবিধ কথাবার্তা আমাদের মধ্যে চলমান রয়েছে। করোনা অনেকে মানতে ইচ্ছুক, করোনার বিষয়টি অনেকে মানতেই ইচ্ছুক না যে করোনা বলতে কিছু রয়েছে। এই যখন অবস্থা তখন বাংলাদেশে যে ডেল্টা ভ্যারিয়েন্ট গ্রাম থেকে একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে গেছে এবং তার প্রভাব এই মুহূর্তে বোঝা যাচ্ছে সিলেটের প্রতিটি, শুধু সিলেট না, সারা দেশের প্রতিটি হাসপাতালে আইসিইউ শয্যা থেকে শুরু করে সাধারণ শয্যা কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে খালি নেই। ইতিমধ্যে স্বাস্থ্য সংশ্লিষ্ট যারা রয়েছেন, মন্ত্রী থেকে শুরু করে স্বাস্থ্য অধিদপ্তরে যারা রয়েছেন, তারা বলছেন যে রোগী সামাল দিতে গিয়ে এখন হাসপাতালের চিন্তা বাদ দিয়ে তারা কোনো হোটেল ভাড়া করার চিন্তা করছেন যেখানে রেখে রোগীদেরকে চিকিৎসা দেয়া হবে। তো এই কঠিন পরিস্থিতিতে আবার আগামী 10 তারিখের পরে কিন্তু লকডাউন উঠিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে 11 তারিখ থেকে সব কিছু খুলে দেওয়া হবে। তো এই যখন অবস্থা তখন যে ঘোষণাটি আসছে যে আগামী 7 তারিখ থেকে সারা দেশে অনেকটা টিকার উৎসব হবে এমনটাই বলা হচ্ছে এবং সেটা চলবে 12ই আগস্ট পর্যন্ত এবং গ্রামগঞ্জে কিন্তু এই আয়োজনটি করা হচ্ছে যাতে নিজ নিজ এলাকায় আপনারা টিকা নিতে পারেন, সেই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য কিন্তু এই মুহূর্তে এই ভিডিওটির আয়োজন করছি। সেখানে যেটা বলা হচ্ছে যে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনা করা হবে 7 আগস্ট থেকে 12 আগস্ট পর্যন্ত। দেশব্যাপী এই ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের মুখপাত্র এবং লাইন ডিরেক্টর অধ্যাপক ডক্টর রুবেদ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলছেন যে এই কদিন কিন্তু বিভিন্ন জায়গায় যারা ইউনিয়ন পর্যায়ে টিকা নিতে ইচ্ছুক বা শহরে যারা ওয়ার্ড পর্যায়ে টিকা নিতে ইচ্ছুক, পৌর শহরে যারা ওয়ার্ড পর্যায়ে টিকা নিতে ইচ্ছুক তারা কিন্তু টিকা নিতে পারবেন। তিনি যেটা বলছেন যে সারা দেশে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কোভিড-19 টিকা প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। গতকালকে অনেকে প্রশ্ন করেছিলেন যে টিকা নেওয়ার ক্ষেত্রে কোনো পয়সা লাগে কি না। এখানে একটা কথা উল্লেখ করা দরকার, যেখানে বলা হচ্ছে যে বিনামূল্যে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে এবং সেটা অব্যাহত থাকবে। সবাইকে টিকার আওতায় আনতে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে টিকার কর্মসূচি চালু করেছে সরকার এবং এ লক্ষ্যে আগামী 7 থেকে 12 আগস্ট পর্যন্ত দেশব্যাপী কোভিড-19 ভ্যাকসিন ক্যাম্পেইন চলবে। অর্থাৎ 7 তারিখ থেকে 12 আগস্ট পর্যন্ত এই 5 দিন, 7, 8, 9, 10, 11, 12, 6 দিন হয়, সেই 6 দিন কিন্তু টিকার কার্যক্রম চলবে পুরুষ দেশব্যাপী। এখন একটু আলোচনা করব কোথায় কখন এবং কীভাবে আপনারা টিকাগুলো নেবেন সেই বিষয়টি নিয়ে। স্বাস্থ্য অধিদপ্তর যেটি জানিয়েছে যে আগামী 7 থেকে 12 আগস্ট পর্যন্ত ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টিকা কেন্দ্রে 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত কোভিড-19 টিকা দেওয়া হবে। অর্থাৎ যেটা বলা হচ্ছে যে 9টায় টিকা প্রদান কার্যক্রম আপনাদের ওয়ার্ডগুলোতে শুরু হবে, আগে ঘোষণা করা হবে কোন ওয়ার্ডে কোন কেন্দ্রে কখন কয় তারিখে টিকা দেওয়া হবে, সেই নির্ধারিত তারিখে 9টা থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হবে এবং বিকেল 3টা পর্যন্ত একটানা চলবে। এছাড়া
সিটি কর্পোরেশনের বেলায় যেটা বলা হচ্ছে যে সিটি কর্পোরেশন এবং পৌরসভা এলাকায় প্রতি ওয়ার্ডে 7 থেকে 12 আগস্ট পর্যন্ত টিকা দেওয়া হবে। এক্ষেত্রে যাদের বয়স 18 বছর বা তদূর্ধ্ব তাদেরকে জাতীয় পরিচয়পত্র সহ নির্ধারিত টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থাৎ বলা হয়েছে যে সিটি কর্পোরেশন বা শহরের যারা বাসিন্দা তারাও নিজ নিজ ওয়ার্ডে কিন্তু টিকা দিতে পারবেন এবং এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র সহ নির্ধারিত টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। এখানে বলে নেই, যদিও বলা হয়েছে যে জাতীয় পরিচয়পত্র সহ নিয়ে আসার জন্য, জাতীয় পরিচয়পত্র না থাকলেও আপনি টিকা দিতে পারবেন, এ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই যে একান্ত আপনাকে জাতীয় পরিচয়পত্র নিতেই হবে। যদি আপনার জাতীয় পরিচয়পত্র থেকে থাকে তাহলে অবশ্যই নিয়ে আসতে হবে, না থাকলেও বিকল্প ব্যবস্থায় আপনাকে টিকা দেয়া হবে। জাহাঙ্গীর আলম বলেছেন, ভাই আমার বাড়ি কিশোরগঞ্জ, আমি কি ঢাকা থেকে টিকা নিতে পারবো? এখানে একটা কথা বলে নিই, আপনার বাড়ি যেখানেই হোক না কেন, আপনি যখন সুরক্ষা অ্যাপসে যদি নিবন্ধন করে থাকেন সেখানে যে কেন্দ্রের নাম আপনি উল্লেখ করবেন আপনি সেই নির্ধারিত কেন্দ্র থেকে আপনি টিকা নিতে হবে। আর যদি দেখা যায় যে আপনার বাড়ি কিশোরগঞ্জে, আপনি ঢাকায় আছেন, সেই যে এলাকায় আছেন এই এলাকায় যখন টিকা প্রদান করা হবে তখন এই এলাকার যে কেন্দ্রটিতে টিকা প্রদান করা হবে সেখানে গিয়ে আপনি চলে গেলে হয়তো আপনাকে টিকা দেওয়ার একটা ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে কোনো কিছু বলা নেই যে আপনি এক জায়গার বাসিন্দা অন্য জায়গায় টিকা দিতে পারবেন না, এই ধরনের কোনো কথা বলা নেই। শুধু আপনাকে জাতীয় পরিচয়পত্রটা নিয়ে যেতে হবে, যেহেতু এটা একটা চলমান কার্যক্রম এবং নিবন্ধনের একটা ব্যাপার স্যাপার রয়েছে যে আপনি টিকা দিয়েছেন কি না, যেহেতু একটা সার্ভারে সংরক্ষিত হবে এবং পরবর্তী সময়ে এই ডাটাগুলো বিভিন্ন কাজে লাগবে। আপনি বিদেশের বাইরে, দেশের বাইরে গেলে বা দেশেও বিভিন্ন কাজে লাগবে, বা আপনি যে টিকা দিয়েছেন এর প্রমাণস্বরূপ একটা ডাটা সংরক্ষণ করতে হবে এবং সেটা আপনার আইডি কার্ডের নাম্বারের মাধ্যমে বা যেভাবে হোক এটা সংরক্ষিত হবে, যে কারণে আপনাকে জাতীয় পরিচয়পত্রটা সাথে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে আপনি নিশ্চয়ই টিকা দিতে পারবেন। এখানে যেটা বলা হচ্ছে যে 9টা থেকে যদিও টিকা দেওয়া শুরু হবে। মোহাম্মদ মইনুল হোসেন বলছেন, মৌলভীবাজার কবে কয় তারিখ? ভাই এই 7 থেকে 12 তারিখের মধ্যেই হবে, এর মধ্যে আপনি ঘোষণা পাবেন যে আপনি যে এলাকায় রয়েছেন ওই এলাকায় কোন দিন কোন কেন্দ্রে হবে, সেই ঘোষণা অনুযায়ী গেলেই আপনি টিকা নিতে পারবেন। বলে যেটা বলা হচ্ছে যে প্রথম 2 ঘন্টা শুধুমাত্র নারী এবং 50 ঊর্ধ্ব পুরুষদেরকে টিকা দেওয়া হবে। অর্থাৎ যেহেতু সকাল 9টা থেকে কার্যক্রম শুরু হবে, 10টা থেকে 11টা পর্যন্ত অর্থাৎ প্রথম 2 ঘন্টা নারীদের এবং যারা বয়স্ক তাদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে প্রথম টিকা দেওয়া হবে। যারা ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন করেছেন তাদেরকে নিবন্ধন সময়ে উল্লেখিত টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। অর্থাৎ একটু আগে যে কথাটি আপনাদেরকে বলছিলাম যে সুরক্ষা অ্যাপের মাধ্যমে অনলাইনে যারা নিবন্ধন করেছেন সেক্ষেত্রে আপনি টিকা প্রদান যে কেন্দ্রটির নাম উল্লেখ করেছেন আপনাকে সেই কেন্দ্রে গিয়ে কিন্তু টিকা গ্রহণ করতে হবে। আপনাকে কিন্তু ওই ওয়ার্ডভিত্তিক এলাকায় বা যে কেন্দ্রগুলো আছে সেখানে গেলে কিন্তু আপনি টিকা নিতে পারবেন না। এখানে আরও কিছু বিষয় স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে করোনার টিকা নেওয়ার পরে কিছু করণীয় বলা হচ্ছে, যে টিকা নেওয়ার পর টিকা কেন্দ্রে 30 মিনিট অপেক্ষা করুন। অর্থাৎ আপনি টিকা গ্রহণ করার পরেই কিন্তু টিকা কেন্দ্র থেকে বের হবেন না, এখানে 30 মিনিট আপনি ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ করা হয়েছে। পরবর্তীতে যেটা বলা হয়েছে যে টিকা নেওয়ার পর যে কোনো ধরনের শারীরিক সমস্যা অসুবিধা হলে সঙ্গে সঙ্গে টিকাদান কর্মীকে খবর দিন, প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। অর্থাৎ টিকা দেওয়ার পরে কারো কারো ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, সেক্ষেত্রে যদি এ ধরনের কোনো কিছু হয়ে থাকে সাথে সাথে টিকা প্রদান কর্মীকে আপনি খবর দিন অথবা নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। ওনার নামটা পড়তে পারছি না, তিনি লিখছেন, ভাই যাদের নিবন্ধন করা তাদের কী হবে? নিবন্ধন যিনি করেছেন যে কেন্দ্র দিয়ে করেছেন সেই কেন্দ্রে গিয়ে যখন SMS পাবেন সেখানে গিয়ে দিতে হবে। মোহাম্মদ সুলেমান ওয়াহিদ লিখেছেন, ভাই আমরা যারা সুরক্ষা অ্যাপস থেকে রেজিস্ট্রেশন করছি এখনও SMS আসেনি উসমানী হসপিটাল কেন্দ্র দেওয়া, আমরা কীভাবে দেবো? অবশ্যই আপনারা যেহেতু নিবন্ধন করে ফেলেছেন আপনারা SMS পাবেন এবং SMS পেলেই আপনি উসমানীতে গিয়ে দিতে হবে। আপনাকে অন্যত্র দিলে কিন্তু আপনার জন্য সমস্যা তৈরি হবে, আপনাকে এর জন্য ওয়েট করতে হবে, নতুবা আপনার টিকার ডোজ কিন্তু ডাবল হয়ে যাবে, সেক্ষেত্রে সমস্যা তৈরি হবে। যে প্রসঙ্গে ছিলাম যে করোনার টিকা নেওয়ার পর করণীয় সম্পর্কে, যেটা প্রথমে বলা হয়েছে যে 30 মিনিট অপেক্ষা করবেন, অপেক্ষা করার পরে যদি কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হয় টিকাদান কর্মীকে অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন। এবং পরবর্তীতে বলা হচ্ছে যে মনে রাখবেন COVID-19 টিকা নেওয়ার পরেও জরুরি কাজে ঘরের বাইরে গেলে অবশ্যই সঠিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে, একে অপর থেকে অন্তত 3 ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, সাবান ও পানি দিয়ে ঘন ঘন 20 সেকেন্ড ধরে 2 হাত ধুতে হবে, হাঁচি কাশির সময় মুখ ঢেকে নিতে হবে। অর্থাৎ টিকা দিলেই যে একেবারে আপনি নিরাপদ হয়ে গেছেন সেই বিষয়টা কিন্তু বলছেন না, যে বলা হচ্ছে যে এরপরে যখন আপনি জরুরি কাজে ঘরের বাইরে বের হবেন মাস্ক ব্যবহার করবেন, সামাজিক বা শারীরিক দূরত্ব বজায় রাখবেন, হাত ধুবেন কিছুক্ষণ পরপর সাবান পানি দিয়ে, এবং হাঁচি কাশি দিলে সেটা আপনি মুখ ঢেকে নিতে হবে, এই ধরনের নির্দেশনাগুলো পালন করার, অর্থাৎ স্বাস্থ্যবিধি
মেনে চলারও আহ্বান করা হয়েছে। যে করোনাটিকে আপনি নিয়েছেন বলে যে আপনি একদম ফ্রি হয়ে যাবেন, আপনার যা মন চায় তা করতে পারবেন, সে তেমনটি কিন্তু নয়। আগে যেভাবে জীবনযাপন করেছেন বা স্বাস্থ্যবিধি মানার যে বালাইগুলো বা যে বিধিনিষেধগুলো রয়েছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। এইচএস আরিয়ান লিখছেন, ভাই নিবন্ধন করতে গেলে তো ইউনিয়ন বা ওয়ার্ড এটা সিলেক্টে নেই, শুধু উপজেলা বা জেলা হাসপাতাল সিলেক্ট করার সুযোগ আছে। আপনার তো এখন নিবন্ধনের দরকার নাই, যেহেতু নিবন্ধনে এই বিষয়গুলো নেই, আপনি সরাসরি আপনার ওয়ার্ডে এবং ইউনিয়নে গেলে এখন টিকা নিতে পারবেন। আপনি শুধু খোঁজ রাখবেন যে আপনার ইউনিয়নের, আপনি যে ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ডে কবে টিকা প্রদান করা হবে। আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন, সচিব আছেন, তাদের সাথে যোগাযোগ করলে আপনি সেই তথ্যটি পেয়ে যাচ্ছেন এবং ওই নির্ধারিত দিনেই আপনি আপনার টিকাটি দিয়ে দেবেন। এটাই আপনার জন্য সবচেয়ে ভালো। আপনার ওই অ্যাপসে নিবন্ধন করে এসএমএসের জন্য আর অপেক্ষা করতে হবে না। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন এবং আপনার মতো আরও যারা এই ধরনের প্রশ্ন মনে উকি দিচ্ছে তাদেরও একসাথে এই উত্তরটি হয়তো তাদের জন্য যথার্থ বলে আমি মনে করি। আপনাদের যদি টিকা নিয়ে আর কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন। আমি হয়তো গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি ইতিমধ্যে। আর গতকালকে একটি তথ্য আপনাদেরকে শেয়ার করেছিলাম, সেটা ছিল যে টিকা প্রদান না করলে আপনি ঘরের বাইরে বের হলে শাস্তি, জরিমানা বা সাজা হতে পারে, এই ধরনের একটা তথ্য আপনাদেরকে শেয়ার করেছিলাম এবং সেটা টেলিভিশন থেকে শুরু করে প্রত্যেকটা মিডিয়ায় আলোচিত হয়েছিল। কিন্তু আজকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে যে এই ধরনের তথ্য তাদের কাছ থেকে সরবরাহ করা হয় না। এই জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে এই ধরনের তথ্য এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোনো তথ্য তারা পরিবেশন করেননি বলে তারা উল্লেখ করেছেন। যে টিকা না দিলেই আপনি বের হলে জেল জরিমানার আওতায় পড়তে হবে, এই ধরনের তথ্য আপাতত কিন্তু এটা ভুল এবং এটা ভুলভাবেই তথ্যটা যে কোনোভাবেই হয়তো আসছিল মিডিয়াতে, কিন্তু পরবর্তীতে তারা এই তথ্যর কোনো ভিত্তি নেই বলে উল্লেখ করেছেন। যে জন্য আমিও দুঃখ প্রকাশ করছি, গতকাল লাইভে কিন্তু আপনাদেরকে এই তথ্যটি দিয়েছিলাম যে টিকা না নিলে আপনি ঘর থেকে বের হলে জেল জরিমানার আওতায় পড়তে পারেন, এই তথ্যটা ভুল ছিল। এজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আপনাদের কাছে। বন্ধু লিখছেন, ওনার নামটা পড়া যায় না ওনার ফন্টের প্রবলেমের কারণে, জাতীয় কলেজের ছাত্রদের যে নিবন্ধন করাইল থেকে তা আমরা ভ্যাকসিন পাইলাম। আপনারা নিবন্ধন করে থাকলে অবশ্যই ভ্যাকসিন পাবেন, তবে জাতীয় কলেজের নিবন্ধনটা আপনারা কীভাবে করেছেন সে সম্পর্কে আমার ধারণা নেই, সেজন্য সুস্পষ্টভাবে আপনার উত্তরটি দিতে পারছি না। শুধু আপনাদেরকে এই তথ্যটি দিয়েছি। গতকাল অনেকেই প্রশ্ন করেছিলেন যে টিকা ফ্রি না পয়সা দিয়ে দিতে হয়। এক্ষেত্রে বলছি যে টিকাটা প্রদান ফ্রি এবং নিবন্ধনের বেলায় অনেকে বলছিলেন যে জাতীয় পরিচয়পত্র না থাকলেও আপনি টিকা দিতে পারবেন, এটা বলা হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে 7-12 আগস্ট পর্যন্ত যে ভ্যাকসিন উৎসব সরকার করতে যাচ্ছে, সেখানে চেষ্টা করা হচ্ছে যে 18 ঊর্ধ্ব প্রত্যেকটি মানুষকে যাতে টিকার আওতায় নিয়ে আসা যায়, সেই উদ্যোগের সেই লক্ষ্যেই কিন্তু কাজ শুরু করেছে বাংলাদেশ সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। সুতরাং আপনি নিজ নিজ এলাকায় থেকেই টিকা নিতে পারবেন এবং নিবন্ধনের যে ঝামেলা সেই ঝামেলায় আপনার পড়তে হবে না। সুরক্ষা অ্যাপসে যারা নিবন্ধন করেছেন অনেকে এখনও SMS পাননি, সুতরাং নতুন করে আর আপনার সুরক্ষা অ্যাপসেও নিবন্ধন করার দরকার নেই। আপনি উপস্থিত সময়ে কিন্তু জাতীয় পরিচয়পত্র নিয়ে গিয়ে আপনি নিবন্ধন করে সাথে সাথে টিকা গ্রহণ করতে পারবেন। এআর আশিক লিখেছেন, ভাই আমার যেখানে কলেজ সেইখানে থেকে টিকা নিতে পারবো, কলেজের ওয়েবসাইটে আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল। ওকে, আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন সেখানে যে কেন্দ্রের নাম আপনি উল্লেখ করেছেন সেখানেই নিতে হবে এবং সেটাই আপনার জন্য ভালো। করতে পারেন আর নতুবা যদি আর কোনো প্রশ্ন থেকে না থাকে তাহলে লাইভটি এখানেই শেষ করব। পরবর্তীতে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে আবারও লাইভে আসার ইচ্ছা রয়েছে, সে কারণে এই লাইভটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যেহেতু নির্দিষ্ট একটি টপিকের উপরে এই লাইভটি ছিল। পরবর্তী সময়ে স্থানীয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আবারও আপনাদের সামনে আসছি কিছুক্ষণ পরেই। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।